السلام عليكم ورحمة الله وبركاته। তোমরা সকলে ভালো আছো, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। মাদ্রাসা বন্ধ অবস্থায় মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে একটি শীট দেওয়া হয়েছিল, প্রতি বিষয়ের প্রতি ক্লাসের জন্য কি এক একটি শীট দেওয়া হয়েছিল। তো শীটের ভিতরে সব বিষয়ের কি পড়া রয়েছে, তোমরা বন্ধ অবস্থায় কি পড়বা। তো আজকে তোমাদের বিষয় হলো ইসলাম শিখি। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, তোমাদের ক্লাস হলো আজকে ইসলাম শিখি নিয়ে। তোমাদেরকে হাদিস পড়ানো হয়েছিল, বিশ একুশ রিভিশন, 22 নম্বর হাদিস পড়ানো হয়েছিল। তো এখন আমরা 22 নম্বর হাদিসটা কি পড়ব। কীভাবে পড়ব, মাদ্রাসায় তোমাদেরকে যেরকমভাবে পড়ানো হয়েছিল তোমার কিছুটা ধারণা দিতেছি, তোমরা কীভাবে পড়বো বাসায়। প্রথমত কাজ হলো বলতে হবে 22 নম্বর হাদিস শরীফ, কলেন নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি প্রথম বলতে হবে। প্রথম কাজ হলো হাদিস নাম, তারপরে কি শুরু দিয়ে এটা বলতে হবে, তারপরে হাদিস শুরু করতে হবে। হাদিসটা কি, মা আসফালা মিনাল কাবাইনি, আবার মা আসফালা মিনাল কাবাইনি, কাবাইনি কাবাইনি, এই এতটুক পড়া কমাস কম কবে করে পড়তে হবে, 10 থেকে 20 বার। কয়বার এতটুক পড়া কমাস কম কবে পড়তে হবে, 10 থেকে 20 বার। যখন এটা পড়া হবে নিজে নিজে কি পড়বা, তারপরে দ্বিতীয় পড়া পড়বা, মিনাল ইজারি ফাফিনার, কি পড়বা, মিনাল ইজারি ফাফিনার, এটা কবে পড়তে হবে কমাস কম 10 থেকে 20 বার। কয়বার, 10 থেকে 20 বার। যখন দ্বিতীয় পড়া পড়লা 10 থেকে 20 বার, তারপরের কাজ হলো তোমার দোনোটা একসাথে মিলানো। কি করা, দোনো পড়াটা কী করো, একসাথে মিলানো। তোমরা একসাথে কেন মিলিবা, তখন ওই শুরু থেকে বলতে হবে না 22 নম্বর হাদিস শরীফ কলেন নবী, আর কি হাদিসটা কি মুখস্থ করতে হবে। হাদিসটা বলবা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, এরকমভাবে 10 বার পড়তে হবে। কয়বার, 10 বার পড়ার পরে যদি দেখতেছো কি নিজে নিজে পড়তে পারতেছো, মুখস্থ বলতে পারতেছো, তারপরে আবার শুরু থেকে বলবা 22 নম্বর হাদিস শরীফ কলেন নবী বলার পরে হাদিসটা শুরু করতে হবে। এইভাবে কয়েকবার পড়বা, যখন দেখতেছো কি নিজে নিজে পড়তে পারতেছো, নিজে নিজে কি মুখস্থ বলতে পারতেছো, তারপরের কাজ হলো হাদিসটার অর্থটা ধরা। কী ধরা, হাদিসের অর্থ। হাদিসের অর্থের শুরু দিয়ে বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আর হাদিসের শুরু দিয়ে বলতে হবে, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, মনে থাকবে এটা, এটা বলতে ভুল করবা না। তাহলে হাদিসের শুরু দিয়ে কি অর্থে শুরু দিয়ে কি বলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, এটা কি বলতে হবে, কি ফরমাইয়াছেন। এখন আমরা কি অর্থটা শিখব, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, টাকনুর নিচে কাপড় পরিধানকারী, এই পড়াটা কি কয়েকবার পড়বা,
নিজে নিজে কি কয়েকবার পড়বা, যখন দেখতেছো কি মুখে মুখে নিজে নিজে বলতে পারতেছ, তারপরে কি দ্বিতীয় পড়ে কি ধরবা, পুরুষ জাহান্নামী হইবে, পুরুষ জাহান্নামী হইবে, এই পড়া কি তৃতীয় পড়া কি বারবার বারবার কি পড়ার পরে যখন দেখতেছ কি নিজে নিজে বলতে পারতেছ, তারপরে কাজ হলো তোমার কি দোনো পড়া, কে দোনো পড়া একসাথে কি মিলানো, কিভাবে মিলাইবা, টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ জাহান্নামী হইবে, এইভাবে এ পড়া কি এ পুরা অর্থটা কি কয়েকবার পড়বা, যখন দেখতেছ নিজে নিজে বলতে পারতেছ পারতেছ, তখন কি আবার হাদিসের শুরু থেকে হাদিসটা বলবা, হাদিসের শুরুতে বলবা কি কলান্নাবিউ, আর তারপরে হাদিসটা বলবা, তারপর অর্থের শুরু দিয়ে অর্থের শুরু দিয়ে বলবা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমে আছেন, তারপরে কাজ হলো অর্থটা বলা, কি বলা অর্থটা বলা, এরকমভাবে কি কয়েকবার পড়তে হবে, যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে তারপরে তোমাদের কাজ হলো মানে আব্বুকে শোনানো বা আম্মুকে শোনাইবা বা আপুকে বা বড় ভাইয়াকে, যেরকমভাবে মাদ্রাসার ওস্তাদজি তোমাদের ওস্তাদজি পড়ানোর পরে ওস্তাদজি যখন তোমাদের পড়া নেয় তোমরা কি ওস্তাদজির কাছে পড়া দেও, ঠিক এরকমভাবেই যখন তোমাদের পড়া মুখস্থ হবে তোমাদের কাজ হলো তোমাদের আব্বুকে বা আম্মুকে বা বড় ভাইয়াকে আপুকে কী করতে হবে পড়া শোনাইতে হবে, কেননা মুখস্থের বিষয় যদি তোমরা না শোনাও কিছুক্ষণ পরে কি তোমরা ভুলে যাবা, দু একদিন পরে কি তোমরা ভুলা যাবে, তাহলে কাজ হলো তোমাদের কি পড়া মুখস্থ শোনাইতে হবে, মুখস্থ কি শোনাইতে হবে। তারপরে এটা হলো কি হাদিসের বিষয়, এদের কি হাদিস পড়বা, যে কথাগুলো বলছি এই কথাগুলো কি করবা পড়াগুলো ভালো করে মুখস্থ করবা, কি করে ভালো করে, যদি এখন যদি তোমরা ভালো করে পড়া না পড়ো পরীক্ষায় কী করবা ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো রেজাল্ট কি করতে পারবা না, এটা গেল হাদিসের বিষয়। তারপরে তোমাদের দ্বিতীয় পড়া হলো 18 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা 18 নম্বর পৃষ্ঠা, শুরু দিয়ে লেখা আছে বিষয় এসে আখলাক বা কি চরিত্র, আখলাক চরিত্র তোমাদের তোমাদেরকে মাদ্রাসায় কি এগুলো পড়ানো হয়েছিল, প্রথম কি 60টা কি করবা ভালো করে মুখস্থ করবা, ঠিক মাদ্রাসায় যেরকমভাবে পড়াইছি তোমরা কি ভাষায় এরকমভাবে পড়বা, একটা পড়ারে কমস কম কবে পড়তে হবে 5 থেকে 10 বার, কয়বার 5 থেকে 10 বার, যখন তোমরা নিজে নিজে বলতে পারতেছো পড়তে পারতেছো তারপরে কি তৃতীয় পড়াটা ধরবা, এর আগে দ্বিতীয় পড়া ধরবা না, তো প্রথম কাজ হলো কি তোমার প্রশ্ন কি পড়া, প্রশ্নটা কি বসে আগে প্রশ্নটা মুখস্থ করা তারপরে উত্তর, এরকমভাবে প্রথম 18 নম্বর পৃষ্ঠার প্রথম 60টা কি করতে হবে মুখস্থ করতে হবে, যখন তোমাদের মুখস্থ হবে ঠিক মাদ্রাসায় যেরকমভাবে শিক্ষক তোমাদের ওস্তাদি পড়া নেয় ওরকমভাবে কি তোমাদের বাসায় আব্বুকে বা আম্মুকে বাসায় আব্বুকে বা আম্মুকে বা বড় ভাইয়াকে কী করতে পড়া শোনাইতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা আজকের এই বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমরা ভালো করে পড়বা মুখস্থের বিষয়, এখন তো যদি তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে কি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, তো এখন থেকে কি চেষ্টা করতে হবে মেহনত করতে হবে, তো সবাই ভালো থেকো, এই পর্যন্ত তোমাদের ক্লাস, ভালো করে পড়বা, আসসালামু আলাইকুম।